এই পথ যদি না শেষ হয় তবে তবে কেমন হতো বলতো, কেমন হতো? কিছু বলুন স্যার। বলার আর কিছুই নেই, অসাধারণ অভিজ্ঞতা, দারুণ লাগছে, দারুণ। আজকে না এলে হয়তো দিনটা এতটা সফল হতো না, প্রচুর কিছু মিস করতাম। এবং সুপন এসছে, সুপন আমাদের লোকাল গাইডের মতো কাজ করেছে, সুপন না থাকলে খুব অসুবিধা হয়ে যাবে। সুপন কিছু বলো, কেমন লাগছে? ভালো লাগছে স্যার, মানে এমন সাইকেলে করে, মানে আগে যেতাম তো স্যার বাইকে যেতাম, সেরকম ফিলিংসটা আসতো না, মানে সাইকেলে মানে স্কুটারের মজাটাই আলাদা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা এখন গুরুমভেড়া ফোর্ট ফতে করে নাকি দর্শন করে জয় করে এলাম। এটা হলো আমাদের প্রথম রাইড সাইকেল বেলদায়। কিছু ট্রেজার পাওয়া গেল না। আমার সাথে আছে ডক্টর কামাল হোসেন স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিড়লা কলেজ ফিজিক্স ডিপার্টমেন্ট। সাথে আছে সুপন, স্টুডেন্ট অফ বিড়লা কলেজ ফিজিক্যাল রিসার্চ ডিপার্টমেন্ট। আর আমি আপনাদের